আমাদের মাঝে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক। ডক্টর রুবানা হক তিনি তার মূল্যবান সময় থেকে সময় বের করে এসেছেন, আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, এবং তিনি যে কি পরিমাণ ব্যস্ত আসলে আমরা যারা তার সাথে থাকি বা মাঝে মধ্যে কাজ করি আমরা জানি। ডক্টর রুবানা হক তিনি নিজেকে কখনোই একজন নারী উদ্যোক্তা মনে করেন না, তিনি একজন উদ্যোক্তা এবং একজন সফল উদ্যোক্তা। আমরা ডক্টর রুবানা হকের কাছ থেকেই শুনব আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য এবং আসলে তার সফলতার গল্প। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সহজে বলি আর কি, স্যার তো অনেক মজার মজার কথা বলে গেলেন, আমি এত মজার মজার কথা বলতে পারি না। একটা কারণে পারি না, কারণ যারা পড়ান শিক্ষকদের আনন্দ একরকম, আর যারা ব্যবসা করেন তাদের কষ্ট আরেক রকম। যেরকম স্যার খুব সুন্দর বলে গেলেন যে একবারে যারা গার্মেন্টস করছে তো সবাই গার্মেন্টস করছে, কেউ সিমেন্টের ব্যবসা করলে সবাই সিমেন্টের ব্যবসা করছে, আর কেউ কিছু ভাবে না। ভাবে না কেন বলেন তো স্যার? কারণ আপনাদের মতো একাডেমিকরা আমাদের সাথে এনগেজ করেন না। সো বলা খুব সহজ, আমি গত 9 মাস বিজিএমইএ বলে একটি সংগঠনের দায়িত্বে আছি, কিন্তু খুব মজা লাগে দেখতে যখন সবাই আমাদের অনেক তীর্যক সমালোচনা করেন, কিন্তু যখন আসল সময় আসে একটি থিঙ্ক ট্যাঙ্কও কিন্তু পাশে দাঁড়িয়ে বলে না যে এই ভাই আপনার কোনো রিসার্চে সাহায্য লাগবে, ভাই আমি কি আপনার পাশে দাঁড়াতে পারি, একজনও না। এবং সবচাইতে মজা হলো যে আমরা 5টা রিসার্চ টপিক আইডেন্টিফাই করেছিলাম, যে আচ্ছা ঠিক আছে বিভিন্ন লোককে কাজ দিই যে অন্তত বোঝার চেষ্টা করি যে কে কি ভাবছেন। তার মধ্যে যে পরিমাণ যত দামি রিসার্চ প্রপোজাল আমরা পেয়েছি এটা মানে আনবিলিভেবল, আমাদের এত টাকা নাই ওই রিসার্চ এফোর্ড করার মতো। এর চাইতে বাইরের থেকে রিসার্চ যদি আমরা কমিশন করতাম অনেক সহজ হইতো। কাজেই আমাদের একটা খুব বদভ্যাস আছে, বদভ্যাসটা হলো আমরা নিজেরা কিন্তু নিজেদের মধ্যে অনেক মারামারি করি, অনেক কাটাকাটি করি, অনেক রকম পক্ষ বিপক্ষ এইটি বলতে বলতে এবং বিচার করতে করতে সময় কাটিয়ে দিই। যার জন্য বলেন একটা খুব মজার একটা জোক আছে, এটা অনেক পুরনো, বলে যে বাঙালি উপরে উঠলে আরেকজন টান দিয়ে নামায়, এইটা ঈর্ষা, এই জিনিসটি বাঙালিকে ছাড়িয়ে যেতে পারে এরকম কোনো জাতি নেই বোধ হয়, শুধু আমরা আছি। ঈর্ষার কোনো শেষ নাই, আপনার সবচাইতে যে সুহৃদ সবচাইতে ভালো বন্ধু সেও আপনাকে ঈর্ষা করবে, সবচাইতে যে ভালো আপনার কাছের সেই দেখবেন আপনার সবচাইতে বড় ক্ষতি করছে, কিন্তু কি আশ্চর্য আপনি তাকে বিশ্বাস করছেন। সোজা কথায় এত কমপ্লেক্স একটা জাতি আমরা যে আমরা কিছুতেই জানি না মানুষকে কি করে বিশ্বাস করতে হয়, মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়। কেন জানেন? কারণ সবাই আমরা না সাংঘাতিক লোভী হয়ে গেছি, খালি দৌড়াচ্ছি কি করে বড় লোক হওয়া যায়, কি করে অনেক কিছু পাওয়া যায়, এগুলো যে কিছুই থাকে না। বিশ্বাস করে আমি অনেক সময় ভাবি যে মানুষের এত টাকা কোথায় রাখবে, কবরে তো নিয়ে যাবে না এটা ফর শিওর, কিন্তু করছেটা কি আসলে, কোথায় গিয়ে আমরা কার উপকারে লাগছি এটাও বুঝতে হবে। কাজে কালকে যখন পড়লাম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এখন হচ্ছে দ্যাভসে, আপনাদের সকলের পড়া উচিত যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সবচাইতে কি ইন্টারেস্টিং নিউজ আছে, কালকে রাতের নিউজটা ছিল যে ওয়ার্কারের সংজ্ঞা বদলে যাচ্ছে, ওয়ার্কারকে এখন বলা হচ্ছে স্টেক হোল্ডার। তার মানে কি? পৃথিবীটা বদলাচ্ছে। তার মানে কি? তার মানে হলো অন্তর্ভুক্তিকরণের সময় এসছে। আমরা অনেকে বলি সবাই এত প্রতিযোগিতায় ব্যস্ত যে পাশের মানুষটি যার খুব একটা কিছু নেই সেটা কিন্তু আমরা কেউ ভাবছি না, খুব অদ্ভুত। এবং এই রেসে যে আমরা ফাইনালি হেরে যাব এটারও কিন্তু কারোর কোনো হিসাব নাই। কাজেই আমি যখন অনেক চোর দেখি আমার আশেপাশে তখন আমি ভাবি চোরের সাথে কথা না বলে চোরের সন্তান সন্ততিদের সাথে কথা বলবো, কারণ একটা চোরও চায় যে তার সন্তান চোর হবে না। কাজেই আমার জন্য খুব সহজ বাচ্চা কাচ্চাদের সাথে কথা বলা, তরুণদের সাথে কথা বলা, নারীদের সাথে কথা বলা, কারণ এই জায়গাটায় নারীরা হলো এক মায়ের জাত, আর যারা তরুণ
তারা এখনো কিন্তু ওইভাবে করাপ্ট হয়ে ওঠেন নাই। কাজেই তোষামোদী তাদের লাগে না, তাদের অনেক করতালি লাগে না, তাদের অনেক স্তুতি শুনতে মানে তাদের এমন কোনো আগ্রহ নেই, কারণ তারা ওই জায়গাটা এখনো পৌঁছাননি। ওই জায়গাটায় পৌঁছে গেলে কিন্তু অনেক তালি লাগে, অনেক শ্রোতা লাগে। এইগুলো করতে করতে, তালি দিতে দিতে আর শ্রোতা তৈরি করতে করতে আমরা কিন্তু অদ্ভুত একটা ভোক্তা সমাজ তৈরি করছি, যে সমাজের কোনো রকম বিনয় বলে জিনিসটাই মাথার মধ্যে নাই। সবাই আমরা একজন আরেকজনকে এত বড় মনে করি, কেন যে মনে করি, দুই দিন পরে যেগুলো কিছুই থাকবে না। কাজে আমার একটা স্ট্যান্ডার্ড উপদেশ আছে প্রত্যেকের কাছে, আপনারা যারা সামনে বসে আছেন সবাই সন্তান সমতুল্য আমার, কারণ আমার বড় ছেলের বয়স 36, কাজে আমি আজকে সবাইকে বলতে পারি যে সবাই সন্তান সমতুল্য। দয়া করে বিনয়টাকে ভুলবেন না, যে যে অবস্থায় থাকেন। ওয়ান, সত্যি। দুই নম্বর, যখন পাশে কেউ থাকবে, স্পেশালি যে মানুষটি আপনার চাইতে অনেক অনেক নিগৃহীত, যার অনেক কিছু নাই, সবসময় ভাববেন ও যদি আমি হতাম বা উনি যদি আমি হতাম, ইফ আই ওয়ার দি অনলি দি আদার পার্সন, তখন কি হইতো। এই আদার, অন্যের জন্য এইটুকু চিন্তা করাটাই কিন্তু আপনার স্বভাব। আপনি যে চিন্তা করছেন যে আসলে মানুষটি আমার পাশে দাঁড়িয়ে আছে, ওর যে কিচ্ছু নাই, আমি যদি আজকে ওইখানে থাকতাম কি হইতো। এম্প্যাথি ইংরেজি শব্দটা খুব খুব গভীরভাবে ভাববেন। সহমর্মিতা, সহানুভূতি না, এটা যে কত জরুরি একটা সমাজের জন্য। আজকে চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব অভিনন্দন জানাই আপনাদেরকে, যেহেতু চায়না বাংলাদেশ, কাজে আমার একটুও বলতে দ্বিধা হচ্ছে না যে একটা জাতি এত রকম রিগরাস রেজিমেন্টেশন আর রুটিনের মধ্যে দিয়ে যায়। এই জন্য চায়না ইজ ওয়্যার দে আর টুডে, দ্য চাইনিজ আর ওয়্যার দে আর টুডে। কোথায় চলে গেছে চিন্তা করেন, মানে আমরা চায়না যেখানে 1970-75 ছিল, অলমোস্ট ওই অবস্থায় আমাদের ইন্ডাস্ট্রি এখনো, মানে ইন্ডাস্ট্রি 4.0 জায়গায় উই আর অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং অ্যাট ইন্ডাস্ট্রি 2.0, এবং ইটস আ লং ওয়ে। চীনারা যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করে আর অ্যাডাপ্ট করে, আমরা তা কোনো ধারে কাছেও যাই না। কারণ কেন জানেন, তাদের ফ্লেক্সিবিলিটি অন্যরকম। ম্যাক্সিমাম চীনা লোকের দেখবেন যে ধরেন চৌ চি চং, তার নাম হয়ে গেছে চার্লি, যে ধরেন ক্যাংকং, তার নাম হয়ে গেছে কিথ, মানে অদ্ভুত, যে ধরেন ডং, তার নাম হয়ে গেছে ডেভিড। কারণ তারা জানে যে কিভাবে এগোতে হবে, তাদের টার্ন অ্যারাউন্ড টাইম, তাদের স্যাম্পলিং টাইম, তাদের রেসপন্স টাইম ধারে কাছেও আমরা নাই। অদ্ভুত, কেমন করে যেন আমরা একটা আলসে, একটা মানে আলস্যের একটা কালচার তৈরি করছি, যেখানে কাউকে যুদ্ধ করতে হয় না, যেখানে বাবা মা বড় লোক হলেই মোটামুটি আরও 10টা গাড়ি হাঁকিয়ে রাস্তায় চলা যায়, এবং মধ্যবিত্তের সন্তান মার খায়। এমন একটা অদ্ভুত সংস্কৃতি তৈরি করছি যেখানে তেলা মাথায় সবাই তেল দেন। আজকে ব্যাংকে গেলে কোনো ছোটো ব্যবসায়ী, কোনো ছোটো ব্যবসা না, ইটস সিরিয়াসলি, কোনো ছোটো ব্যবসায়ী বা নতুন ব্যবসায়ী কখনো কোনো ঋণ পাবেন না। ইটস ট্রু, আমি প্রত্যেক দিন, বিশ্বাস করেন, ক্ষুদ্র আর মাঝারি প্রত্যেকটি উদ্যোক্তা যারা সাফার করছেন, প্রত্যেকের জন্য একবার করে একেবারে ফকিরের মতো ফোন করি প্রত্যেকটি ব্যাংকের এমডিকে, এবং বলি ভাই দয়া করে একটু একটু সাহায্য করেন, ওনাদেরকে কোনো মতে এই মাসের এলসিটি খুলতে দেন, প্রত্যেক দিন। আর খুব মজা লাগে আমার যখন আমি দেখি যে খুব প্রতাপালা কোনো মানুষ, সে আমাকে বলছেন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল অফ ইকোনমিক্স, দ্য উইক উইল ডাই অ্যান্ড দ্য পাওয়ারফুল অলওয়েজ বি পাওয়ারফুল। খুব কষ্ট লাগে শুনতে আমার। তার মানেই হল অর্থনীতির হিসাব মতে যারা ছোট তারা মারা যাবেন, অনলি দ্য বেস্ট উইল সার্ভাইভ, ভেরি ডারউইনিয়ান, আর যারা বড় তারা বড় হবে। আমি একদম একমত না, এবং আমি বহুদিন থেকে এটার সাথে একমত না, কিন্তু কি অদ্ভুত, এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম উল্টো কথা বলছে, বলছে যে ছোট আর মাঝারিরাই বাঁচবেন, বড়রা মারা যাবে।
এত দিন লেগেছে পৃথিবীর বুঝতে একটা সহজ কথা যে স্মল অ্যান্ড মিডিয়াম আর দ্য নিউ গেজেলস অফ দ্য 21st সেঞ্চুরি পিরিয়ড। তার মানে কি? তার মানে হলো যারা কনজিউমার তাদের তো আসলে অভ্যাস বদলে যাচ্ছে, তারা অল্প কেনেন কিন্তু দামি জিনিস কেনেন। সো ছোট মানেই কিন্তু দুর্বল না, নতুন মানেই কিন্তু অসহায় না। মাথায় রাখতে হবে আজকে যারা প্রত্যেকে বসে আছেন, প্রত্যেকের মধ্যে আপনাদের ওই স্পিরিটটা আছে, প্রত্যেকের মধ্যে ওই স্বপ্নটা আছে, এবং আমি আশা করি যেভাবে ছবি তুলছেন এবং ক্যামেরায় রেকর্ড করছেন নিজেদের মাথার মধ্যে ধারণ করেন যে স্বপ্নের কোনো সীমা নেই। আপনাদেরকে বিশ্বাস করতে হবে, আজকে আপনি গরিবের সন্তান হতে পারেন, খুব মধ্যবিত্ত ঘর থেকে আসতে পারেন, কিন্তু আপনার মধ্যে শক্তি আছে, প্রত্যেকের মধ্যে শক্তি থাকে, এটা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে। আমি একটা বাজে অভ্যাস আছে আমার, প্রত্যেক সপ্তাহে আমি একটা মানুষ অন্তত বেছে নেই যার সাথে আমি গল্প করি। যত ব্যস্তই থাকি আমি তার সাথে অন্তত এক দেড় ঘন্টা কাটাই। আজকে সকালে কাকে বেছেছিলাম জানেন? একজন বিদেশি, ওয়ার্ল্ড ব্যাংকের এখানে মিশন চিফ, ওর নাম মার্সি, 60 বছর বয়স মহিলা, বাইরের থেকে দেখে কেউ বুঝবেন না যে উনি কখনো সংগ্রাম করেছেন, বিকজ শি ইজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক চিফ, শি ইজ ভেরি রিসোর্সফুল, শি ইজ ভেরি স্ট্রং। সকালে আমার সাথে নাস্তা করলো, 2 ঘন্টা আমরা দুজন আড্ডা মারলাম, এবং কি অদ্ভুত একটা জীবন। বাবা হারিয়েছেন 11 বছর বয়সে, মা হারিয়েছেন 11 বছর বয়সে, বাবা হারিয়েছেন 17 বছর বয়সে, তারপর 4টা ভাই বোনকে মানুষ করতে হয়েছে, এমন একটা মানুষকে বিয়ে করেছেন যে তার 4 ভাই বোনকেও নিজের বাচ্চার মতো মানুষ করেছে। কি অদ্ভুত সংগ্রামের জীবন। 14 দিন ম্যালেরিয়ায় লিটারেলি উনি কোমায় ছিলেন প্যারিসে। ওই মহিলাকে দেখে কেউ বলবেন না যে উনি এত ঝড় সামলেছেন জীবনে, কিন্তু সামলেছেন। আমি সবসময় ওই মানুষটির অপেক্ষায় থাকি যে আমাকে তার সংগ্রামের গল্প শোনাবে, যাতে করে আমার মনে হয় যে আমি যতটুকুন সংগ্রাম করছি এর চাইতে অনেক আরও বেশি সংগ্রাম করেও মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। যত রকম প্রতিকূলতা আসবে তত জড়িয়ে ধরবেন এবং ভাববেন নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ ব্যুরোক্রেসি আছে, হ্যাঁ ব্যাংক টাকা ধার দেয় না, হ্যাঁ সবার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, কারোর কাছে অ্যাক্সেস পান না। মাথায় রাখতে হবে যদি সত্যি চান পাবেনই, পেতেই হবে, ওইভাবে লেগে থাকতে হবে, কখনো গিভ আপ করবেন না। আপনি জাস্ট মামা চাচার জোর নাই বলে ভাববেন না যে আপনি কেউ হবেন না। আনিসের কোনো মামা চাচার জোর ছিল না, আমি আমার স্বামীর কথা বলছি, প্রয়াত আনিসুল হক যিনি ঢাকার মেয়র ছিলেন, কোনো বাবা মামা চাচা কারোর জোর ছিল না। আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন, জেনারেল ম্যানেজার ছিলেন জুট মিলে, তবে হ্যাঁ দুই বাবা মার, দুই সেট বাবা মা আমাদেরকে কতগুলো বেসিক কথা শিখিয়েছে, সেটা হলো পড়াশোনা করতে হবে, চেষ্টার কোনো রকম বিকল্প নেই। একটা সেকেন্ডের জন্য মনে করবেন না যে সহজে কিছু আসে জীবনে। আপনাদের কারোর কিন্তু ট্রাকের পিছনে উঠে চিটাগং মাল নিয়ে যাওয়ার অভিজ্ঞতা নেই, কিন্তু আনিসের ছিল। আপনাদের মধ্যে আমি একেবারে নিশ্চিত বলতে পারি কেউ 8 মাইল হেঁটে জামালপুরে স্কুলে যাননি, আনিস কিন্তু হেঁটেছে। আমার কথা যদি জিজ্ঞেস করেন খুব সহজ, একজোড়া নতুন জুতা পেলে ঈদের সময় মাথায় বালিশের নিচে রেখে ঘুমাতাম, এত এত ছিল, এত পছন্দের ছিল, এত এত আকর্ষণীয় ছিল একটা জোড়া জুতা। আমাকে যদি বলেন আমি একদম গুনে গুনে বলে দিতে পারবো যে আমার কয়টি নতুন কাপড় ছিল, কিন্তু কখনো মনে হয়নি যে আমরা খুব মধ্যবিত্ত একটা ঘরে, সবসময় মনে হয়েছে এত এত আমাদের এত কিছু আছে, এত প্রতিপত্তি আছে। কি ছিল জানেন? শুধু বাবা মার ভালোবাসা আর বিশ্বাস। পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, দয়া করে শর্টকাট বেছে নেবেন না জীবনে, দয়া করে প্রতিদিন নিজের মাথায় রাখবেন যে বাবা মা কষ্ট করে আপনাদেরকে বড় করছে, যার জন্য আপনারা আজকে এখানে এসেছেন, কেউ প্রাইভেট ইউনিভার্সিটিতে, কেউ হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে, কেউ ঢাকায় থাকেন, কেউ গ্রামে থাকেন, কোথাও অন্য শহরে থাকেন, কিচ্ছু যায় আসে না, প্রত্যেকের একটা তো ঠিকানা আছে, প্রত্যেকের একটা পরিবার আছে। পরিবার যদি নাও থাকে, বাবা মা যদি মরেও গিয়ে থাকেন, তারপরও কিন্তু পাশে একজন লোক আছে, কখনো আমরা একা না, যার কেউ নাই,
তারও কিন্তু কেউ না কেউ থাকে। কখনো নিঃসঙ্গ বোধ করবেন না, কখনো বিষণ্ণতায় ভুগবেন না, কখনো পথভ্রষ্ট হবেন না। জীবন খুব সোজা, যদি কাজ করতে চান কাজ করতে পারবেন, অ্যান্ড ইউ উইল অলওয়েজ বি রিওয়ার্ডেড। কোনো এটার কখনো কোনো ব্যত্যয় নাই, কখনো না। কাজেই নিজের শক্তিতে জ্বলে উঠুন, আর এর মধ্যে যখন যেটা লাগবে চট করে আমাদের মতো যার যার সাথে দেখা হবে যখন তখন কানেক্ট করবেন। শব্দটা খুব বাজে, এটাকে বলে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আমি বিশ্বাস করি না, কিন্তু কানেক্টিং দ্য ডট, ডট কানেক্ট করতে হবে। কিন্তু আপনাদেরকে অসাধারণ মেধাবী হতে হবে। আমি প্রত্যেক দিন প্রচুর মেইল বক্সে মেইল পাই, অনেক সময় মানুষজন ধমক দেন ফোন করে যে আপনি কেন আমার SMS এর জবাব দিচ্ছেন না। তো একজনকে এক্ষুনি আমি বললাম, উনি আমাকে গত 3 দিনে 10টা SMS করেছেন এবং উনি বলছেন আপনি কেন আমার SMS এর উত্তর দিচ্ছেন না। তা আমি বললাম যে আমি আপনাকে কি চাকরি দেব, আপনি এখন পর্যন্ত একটা CV পাঠান নাই, আমাকে একবার জিজ্ঞেস করেন নাই যে আমার মেইল অ্যাড্রেস কি, আমি কোথায় কেন কি কারণে আপনাকে চাকরি দেব। তো অনেক সময় মানুষ বোঝেও না, আমি তার দোষ দেই না, কারণ সে হয়তো জানেই না যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। কাজে আমাদের সমাজে কিন্তু আসলে মেন্টরিং খুব অভাব আছে, মানুষ মেন্টর হতে চায় না, কেউ কাউকে কিছু শেখায় না। আমাদের মতো যারা আছি অল্প স্বল্প একটু একটু পারি, আমাদের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হবেন। এটুকুন বলতে পারি, যদি মাথা থাকে, যদি ইচ্ছা থাকে, যদি পড়াশোনা করেন তাহলে বড় হবেন, আর যদি না করেন, যদি শর্টকাট বাছেন, কিচ্ছু হবে না জীবনে। এখনই বলে দিচ্ছি, দ্যার ইজ নো ওয়ে ইউ আর গোয়িং টু মেক ইট। হ্যাঁ, দেখছেন সমাজে অনেক উদাহরণ আছে যেখানে চটপট অনেকে অনেক বড় লোক হয়ে গেছে। বড় লোক হওয়া আর বড় হওয়ার মধ্যে কিন্তু বিরাট বড় পার্থক্য আছে। বৃত্তের সংজ্ঞা বদলে যাচ্ছে, কিন্তু ক্ষমতার সংজ্ঞা বদলে যাচ্ছে, কারণ যত আমরা এগোচ্ছি ততবার কিন্তু আপনাদের মতো আমাদের পরের প্রজন্মরা কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে আমাদেরকে ফাঁকি দিও না, তোমরা চোর চুরি করেছো আমরা করব না, তোমরা অক্ষম আমাদের প্রচুর সাহস আছে, আপনারা আমাদের সাহসী সন্তানরা, আপনাদের মধ্যে যা আছে আপনাদের বয়সে আমাদের ছিল না। আমরা অনেক রকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি, অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে, আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেদের শক্তিতে নিজেদের মাথা ঠিক করে এগোবেন। চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবকে শুধু এটুকুন বলতে পারি যে আমরা আশা করি এখানে যে কজন বসে আছেন প্রত্যেককে বোঝাবেন যে চীন বাংলাদেশের সম্পর্ক কোথায় যেতে পারে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের বাচ্চা কাচ্চা নাতি নাতনিদেরকে চাইনিজ শেখাচ্ছে। আমাদের এক বন্ধু আছেন, আমাদের এখন যিনি আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, ওনার ছেলে কিন্তু পারফেক্ট চাইনিজ বলে এবং চীনে থাকে। তার মানে বোঝেন যে আমরা কোথায় সবাই পৌঁছে যাচ্ছি। কাজেই চীন বাংলাদেশ সম্পর্কটাকে ধরে রাখতে হবে, বহু কিছু শেখার আছে, বোঝার আছে ওদের কাছ থেকে, বুঝতে হবে এবং ওরা কীভাবে ব্যবসা করে মাথায় ধারণ করবেন। অনেকগুলো সামনে আমাদের জয়েন্ট ভেঞ্চার্স, FDI 100% FDI অনেকগুলো সুযোগ খুলে যাচ্ছে, অনেকগুলো অপরচুনিটিস আছে, সে জায়গাগুলোয় আপনারা যুক্ত হন। অনেকগুলো আলাদা আলাদা বিক্ষিপ্ত কথাবার্তা না বলে সবাই একসাথে সংযুক্ত হন, এবং আশা করি আমি যে শুধুমাত্র এন্টারপ্রেনারশিপ না, এশিয়ান এন্টারপ্রেনারশিপের দিকে খেয়াল রাখেন, আসিয়ানকে মাথায় নেন, ইউল বি ডুইং অল অফ আস আ লট অফ জাস্টিস। ছোট্ট কথা একটা বলে শেষ করি, দুজন আপনাদের লোগোটা দেখে আমার একটু মন খারাপ হয়েছে, কারণ লোগোতে দুটো হাত একসাথে হচ্ছে, শেকিং হ্যান্ডস, একটি নারীর হাত আশা করেছিলাম, দুটোই পুরুষের হাত। কাজেই আপনারা মাথায় রাখবেন এই জেন্ডার ডিসক্রিমিনেশনের উপরে উঠতে হবে এবং মনটাকে বড় করতে হবে, যেখানে যা পারেন শিখবেন এবং আমাদের মতো ছোটোখাটো মানুষরা সবসময় আপনাদের পাশে থাকবো। অভিনন্দন এবং ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।